সবাইকে সকালে শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তোমরা সবাই গান শুনতে পছন্দ করো, তাই না? আজকে আমি ছোট্ট একটি গানের অংশ দিয়ে তোমাদের সামনে ক্লাস শুরু করছি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন লেগেছে তোমাদের? আশা করি তোমাদের ভালো লেগেছে। তবে আমার এই গান করার একটি উদ্দেশ্য রয়েছে। আজকে আমি তোমাদের শর্ট কম্পোজিশন আওয়ার কান্ট্রি সম্পর্কে উপস্থাপন করব। সামনে ওয়ার্ড বুকে দেওয়া আছে, আমরা দুইভাবে শর্ট কম্পোজিশন লিখতে পারি। প্রথমত, প্রশ্ন দেওয়া থাকলে এই প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের উত্তর লিখতে হবে। এবং দ্বিতীয় পদ্ধতি হল প্যারাগ্রাফ আকারে তুমি লিখতে পারো। দুইভাবেই উত্তর তোমাদের সঠিক বলে গণ্য করা হবে। তাহলে প্রথমেই আমি তোমাদের সামনে আলোচনা করব কিভাবে প্রশ্নের মাধ্যমে তোমরা শর্ট কম্পোজিশন লিখতে পারো। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট আওয়ার কান্ট্রি বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নগুলো উত্তরদানের মাধ্যমে তোমার দেশ মানে আমাদের দেশ সম্পর্কে সংক্ষিপ্ত রচনা লিখো। প্রথম পদ্ধতি হল প্রশ্নের মাধ্যমে উত্তর দান। এ, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের নাম কি? দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, আমাদের দেশের নাম হলো বাংলাদেশ। বি, হোয়াট ইজ ইটস ক্যাপিটাল, বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা ইজ ইটস ক্যাপিটাল, ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। সি, হোয়াট ইজ দ্য এরিয়া অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের আয়তন কত? দ্য এরিয়া অফ আওয়ার কান্ট্রি ইজ 147,570 স্কোয়ার কিলোমিটার, আমাদের দেশের আয়তন হলো 147,570 বর্গ কিলোমিটার। ডি, হাউ মেনি পিপুল লিভ হিয়ার, এখানে কতজন লোকের বসবাস? অ্যাবাউট 64 পিপুল লিভ হিয়ার, আমাদের এই বাংলাদেশে 16 কোটি মানুষ বাস করে। ই, হাউ ইজ ইট, হাউ ইজ ইট বলতে বাংলাদেশ কেমন? ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি, আমাদের দেশটি হল একটি সুন্দর দেশ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের উপর ভিত্তি করে কীভাবে তোমাদের উত্তর দিতে হবে সেটি তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছ। এখন দ্বিতীয় পদ্ধতি হল প্যারাগ্রাফের আকারে, অর্থাৎ খাতার উপরে তুমি প্রথমে লিখবে আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশ, এবং প্যারাগ্রাফের মাধ্যমে তোমরা এই শর্ট কম্পোজিশন লিখতে পারো। আমি তোমাদের সামনে এখন প্যারাগ্রাফ আকারে কীভাবে লিখবে তা পড়ে শোনাচ্ছি। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, আমাদের দেশের নাম হলো বাংলাদেশ। ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, আমাদের দেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। ঢাকা ইটস ইটস ক্যাপিটাল, ঢাকা হলো আমাদের বাংলাদেশের রাজধানী। দ্য এরিয়া অফ আওয়ার কান্ট্রি ইজ 147,570 স্কোয়ার কিলোমিটার্স, আমাদের দেশের আয়তন হলো 147,570 বর্গ কিলোমিটার। মোর দেন 64 পিপুল লিভ হিয়ার, আমাদের এই ছোট্ট দেশে 16 কোটি মানুষ বাস করে।
visitors many interesting places. আমাদের দেশে অনেক আকর্ষণীয় স্থান রয়েছে. It is a beautiful country. আমাদের দেশটি সত্যি একটি সুন্দর দেশ. I love my country very much. আমি আমার দেশকে অনেক ভালোবাসি. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা শর্ট কম্পোজিশন কিভাবে প্রশ্নের উপর ভিত্তি করে উত্তর লিখতে হবে সেটি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো. আবার প্যারাগ্রাফ আকারেও কিভাবে লিখতে হবে সেই সম্পর্কেও তোমরা ধারণা পেয়েছো. তাহলে বাসায় বসে তোমরা আরও বেশি মনোযোগের সঙ্গে পড়াশোনা করবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে. তোমাদের সামনে আবার দেখা হবে. তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকে আমি আমার ক্লাস শেষ করছি. ধন্যবাদ.